হ্যালো স্টুডেন্ট, তো কি খবর? এতে আমরা আলোচনা করিম ক্লাস নাইনের অনুশীলনী 13.1 কোশ্চেন নাম্বার 2 যেটা আছে সেটা আলোচনা করিম। ওকে, সো প্রথমত কোশ্চেনটা বলে লও না। ওকে, এতে দিয়ে আছে, এটা কোঠার দিক, প্রস্থ আর উচ্চতা ক্রমে 5 মিটার, 4 মিটার আর 3 মিটার বলে দিয়ে আছে। ওকে, ক্রমে দিছে মানে কি, দিকটু হল 5 মিটার, প্রস্থ 4 মিটার আর উচ্চতা 3 মিটার। ওকে, প্রতি বর্গ মিটারত 7.50 টাকাকৈ কোঠাটোর বের আর সিলিংত চুন লগার খরচ নির্ণয় করা। তো এটা চা, আমার এটা ঘর যেতিয়া হয় ঘরের সাইজটো কেনকা হয়, আয়তীয় ঘনকর নিচিনা হয়। ওকে, এটা আমার আয়তীয় ঘনক, আয়তীয় ঘনকর নিচিনা হয় না, এটা মনত করাছন, চারিকোণিয়া। ওকে, এনেকা হয়, এটা আমার ঘরের মজিয়া। ওকে, এটা ঘর দেখা পাইছে, সকল উপর চালটো লগা নাই, কিন্তু এটা আমার ঘরটো বনোয়া হয়ে গেছে। ওকে, এতিয়া ঘর বনাবলে হলে প্রথমতে তোমালোকে মনত রাখিব লাগিব কি, তোমালোকর যেটো মাটিখিনি ভাগ থাকিব, পকা করা যেখিনি থাকিব, সেখিনিত তো আৰু একো কৰিব নালাগে, বেৰ চেল লগাব নালাগে। এটা আমাক কৈছে কি, প্রতি বর্গ মিটার 7.50 টাকা কয় কোঠাটোর বেৰ আৰু সিলিংত চুন লগোৱাৰ খরচ। এইটো এতিয়া কি কৰিব, এতিয়া ঘৰৰ এইটো সাইডটোতো বনাইছে, এতিয়া কৰিছে সিলিংটো লগাই দিছে, অকল চালটো লগোৱা নাই। ওকে, এতিয়া সব বেৰত চুন লগাব আৰু সিলিংটোত চুন লগাবলৈ কিমান খরচ হ'ব সেইটো উলিয়াবলৈ। সেইটোৰ আগতে তোমালোকে ভাবিব লাগিব কি, যেহেতু আমার মজিয়া থাকবে, মাটি ভাগ থাকবে, তাতে তো আর চুন চুন লগাব নালাগে, তাতে তো পাকা করে দিছে। সো সেইটোর কারণে আমার এইটো সাইড, এটা সাইড অলরেডি বাদ যাব। ওকে, মজিয়ার যেটু ভাগ ভাগ থাকে সেইটো সাইড আমার বাদ যাব। ওকে, তেনহলে আমার কেটা সাইড বাজিল, এইটো দুটা আর তিনটা সাইড, চারিভাগের চারিটা সাইড আর উপর সিলিংর ভাগ যেটু, এইটু পাঁচটা সাইড থাকবে, এটা সাইড অলরেডি বাদ যাব। সো এইটোর কারণে তোমালোকক এই 1 নম্বর কোশ্চেনটো করাতে কৈছিল। ওকে, কি এটা সাইড বাদ গেলে কেনেকৈ উলিয়াব লাগে, আমি জানো কি আয়ত্ত গুণকর যেটু ফর্মুলা আছে, সেইটো ফর্মুলার পৰা এটা সাইড মানে কি এল ইন টু বি বাদ দিব লাগিব। ওকে, এতিয়া ওলাই দিও, প্রথমতে আমাক দিয়া আছে এইটো কি কি দিয়া আছে, এইখানে আগতে লিখি লওয়া, দিয়া আছে এল বি এইচ, এই তিনিটা দিয়া আছে না, ক্রমে দিয়া আছে 5 মিটার দিয়ে 5 মিটার, তারপর 4 মিটার, তারপর 3 মিটার, এইখানে আমাক দিয়া আছে। এতিয়া চা আমার ফর্মুলাটো, আমি জানো যে এটা কি আয়তীয় ঘনকর, এতে মই সম্পূর্ণভাবে লেখা নাই, তোমালোকে লিখিবা, আয়তীয় ঘনকর মুঠ পৃষ্ঠকালি। ওকে, এটা তোমালোকে পাইছিল না, মুঠ পৃষ্ঠকালি 2 ইনটু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল, এইটো ফর্মুলা আমি পাইছিলো, কিন্তু আমার এইটো ফর্মুলাই ব্যবহার করব নোৱাৰিম এতে। কারণটো কি কোৱাচোন, কারণ মজিয়াটো এটা সাইড আমার বাদ দিব লাগিব, বাদ দিলে কেনেকুৱা হ'ব সেইটো লিখিব লাগিব। এতিয়া এতেকে কোঠা, এতে লিখা কোঠা আৰু সিলিং, সিলিংত সিলিংৰ সম্পূৰ্ণ, এতে সম্পূৰ্ণ দি দিবা, সম্পূৰ্ণ পৃষ্ঠকালি কিমান হ'ব, পৃষ্ঠকালিটো আমাৰ কিমান হ'ব, ইকুৱেল দি দিয়া 2 ইনটু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল, মাইনাস করব লাগবে, এটা এটা আয়ত এনেকা বাদ দিব লাগিব, মজিয়াটো এটু মজিয়া হয়, এল আর বি আছে এতে, তেনহলে এল ইন টু বি, মাইনাস এল ইন টু বি, এটু আমাক বাদ দিব লাগিব। ওকে, সো এটু তোমালোকে বাদ দিলা। এতিয়া চোৱা এটু ফর্মুলার পৰা, এইখিনি এল বি, 2 এল বি, এটু যদি পূরণ করে দিয়া 2 এল বি হব, আর এটা মাইনাসর আছে, তেনহলে এটু তোমালোকে বাহিরে তুলিয়া লওয়া, আর বাকিখিনি তো মাইনাস করব নালাগে, এটু রাখি দিয়া 2 ইনটু বি এইচ প্লাস এইচ এল। ওকে, মাই প্লাস, এইটো তোমালোকর প্লাস আছে না, 2 এল বি বাইরে তোলালো, মাইনাস এল বি, তেনহলে আমার কিমান ওলাব, 2 ইনটু বি এইচ প্লাস এইচ এল প্লাস 2 এল বির পর এটা এল বি মাইনাস করলে এল বি থাকি গেল। ওকে, এইখিনি হয়ে গেল, এইখিনি তোমালোকর মেইন ফর্মুলা, কারণটো তোমালোকে জানিব লাগিব, মজিয়াতো আমার একো লগাব নালাগে, আমার উলিয়াব লাগে সিলিং আর চারিও সাইড। ওকে, পাঁচটা সাইডের উলিয়াব লাগে, ছয়টা সাইড টোটাল থাকে, এটা সাইড আমি বাদ দিলো তলর মজিয়াখিনি। ওকে, এতিয়া তেওঁ ফর্মুলাটো তোমালোকে বহুৱাই দিয়া, 2 ইনটু বি এইচ, বিৰ মান কিমান আছে ইয়াতে চোৱা, বি আমাৰ আছে 4 দিয়া আছে, 4 ইনটু এইচৰ মান 3 প্লাস এইচৰ মান আকৌ 3 ইনটু এলৰ মান 5, এইটো বহুৱাই দিয়া ফর্মুলা হিচাপত। ওকে, তাৰপিছত এল ইনটু বি, এল আৰু বি, 5 ইনটু 4 হৈ গ'ল। এতিয়া 2 ঠাইত 2 ৰাখি দিয়া, এতিয়া 4 3 গুণ 12 প্লাস 3 5 15 প্লাস 5 4 গুণ 20, ওকে হয়ে গেল,
টু ইন্টু ব্র্যাকেটর কামখানি আগত করব লাগে। ওকে এটা এই দুটা যোগ করে দিয়া ফাইভ দুই সেভেন কি হয়ে গেল সেভেন, তারপর ওয়ান ওয়ান টু, ওকে টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি এটা হয়ে গেল। এটা যদি এটু পূরণ করে দিয়া দুই হাত গুণ চোদ্দো, দুই দুগুণ চার, হাতের আগত পাঁচ, ফিফটি ফোর প্লাস টোয়েন্টি, এতিয়া এই দুটা যোগ করব লাগে। ওকে জাস্ট এইখানে সিম্পল ম্যাথস তোমালোকৰ যোগ আর পূরণ করব দিছে। এতিয়া এই দুটা যদি যোগ করা চারি আর শূন্য যোগ করলে চারি, আর পাঁচ আর দুই যোগ করলে সাত, ওকে সেভেন্টি ফোর। এটা তোমালোকৰ মুঠ কালি হলাই গল। এতিয়া কৈছে কি বর্গ মিটারত সাত টাকা পঞ্চাশ পয়সা করে আমার খরচ যায়, তাহলে আমার এইটু বর্গ মিটার, এইটু হল মিটার স্কোয়ার মানে বর্গ মিটার, বা আসামিসত লিখিলে কি হব বর্গ মিটার, আর ইংলিশত লিখিলে মিটার স্কোয়ার। ওকে সো এটা কৈছে এক বর্গ মিটারত ইমান টাকা যায়, তেনহলে ইমান ইমান আমার হলে ইমান বর্গ মিটার হলে কিমান টাকা খরচা যাব এটা লিখিব লাগিব। এতেকে এক মিটার স্কোয়ারত খরচ হয়, খরচ হয় কিমান টাকা, সাত টাকা পঞ্চাশ পয়সা। এতেকে সেভেন্টি ফোর মিটার স্কোয়ারত খরচ হব কিমান হব, এইটো সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইন্টু সেভেন্টি ফোর। ওকে এটা তোমালোকে পূরণ করে দিলে হয়ে গেল। এতিয়া এটা পূরণ করে সেভেন্টি ফোর আর সেভেন্টি ফাইভ পূরণ করে দিয়া শূন্যটো পিছত দিয়ে দিম। ওকে এতিয়া এটা পূরণ করেছো, পাঁচ চারি গুণ বিশ, দুই থাকিল সাত পাঁচা পঁয়ত্রিশ আর দুই তেনহলে থার্টি সেভেন ইন্টু সাত চারি গুণ আঠাইশের আট, হাতের থল দুই, হাত হাতা ফোরটি নাইন, আর হাতত আছে কিমান টু, তেনহলে ফিফটি ওয়ান হয়ে গেল। ওকে জিরো ফাইভ তারপর ফোর ফাইভ তেনহলে আর ফাইভ, ওকে ট্রিপল ফাইভ জিরো, আরও একটা কি দিয়ে আছে, আরও একটা জিরো আসে এতে পূরণ করার সময়, এতে মই সেভেন ফাইভ জিরো দিয়া নাই, সেভেন ফাইভ পিছু মানে আরও একটা জিরো। এতিয়া চোয়া দুই গড় আগত আমার কি দিয়ে আছে দশমিক দিব লাগে, তেনহলে দুই গড় আগত দশমিক দি দিয়ে তার মানে কিমান হয়ে গেল ট্রিপল ফাইভ ইমান টকা। এইটো তোমালোকে মনত রাখবে, ইয়াতে টকা লিখবলে নাপাহরিবা আর ইয়াতে মিটার স্কোয়ার বা বর্গ মিটার লিখবলে নাপাহরিবা, এইবিলাক বহুত ইম্পর্টেন্ট হয়। ওকে সো এইখানে হয়ে গেল, এইটি হল তোমালোকর অ্যান্সার। সো আজির কারণে এখানে, নেক্সট ভিডিওবর সাবর কারণে চ্যানেলটি যদি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে রাখি দিয়া। ওকে থ্যাংক ইউ।